হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 8টা, তো বাসি কাজ সব হয়ে গেছে, আর ওদেরকে টিফিন দিয়ে দেব, তারপর বাজার যাব, আর সারাদিন কী কী করি দেখতে থাকব। তো দেখো, ওদেরকে তো টিফিনে দিয়ে দিয়েছি পাউরুটি আর কলা। তো পাউরুটি তো ওরা খেয়ে নিয়েছে আর বায়না করছে পাউরুটির চপ খাবে, তো দুজনকে দুটো বানিয়ে দেব আর আমিও খেয়ে নেব সেম টিফিন, তারপর খেয়ে বাজারে যাব। ঠাকুরকে আমার সকালে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে আর বাসি কাজকর্ম তো হয়ে গেছে, আর এখন ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি আর এখন পাউরুটির চপটাও বানিয়ে নিয়েছি। তো দেখো, দুজনকে দুটো দিয়ে দেব। কদিন ধরে বুবাই একদম খেতে পাচ্ছে না, ও ভীষণ কাঁদছে আর আজকে ভীষণ যন্ত্রণা করছে বলছে। তো পাউরুটিটা খাওয়ার পর আমি দেখব ওর দাঁতে কী হয়েছে। ওই দাঁত ওঠে না, এই দাঁতটা হয়ে গেল না, ও আর উঠবে না, তোমার কবলা থাকতে হবে দাঁত। আমি জানি না, ওঠে না ওই দাঁত। হাঁকা দেখি, এদিকে শোনা, এদিকে তাকা, কেন এদিকে তাকা দেখি, হাঁকা। বাবা, আর উঠবে না এই দাঁত, যা পুরো সারা জীবন কবলা থাকতে হবে। ভীষণ ব্যথা করছিল, তো আজকে টেনে তুলে দিলাম দাঁতটাকে, তো দেখো রক্ত বেরোচ্ছে। কুলকুচি করেছিস? আর একটা দাঁত উঠছে নাকি দেখি? হ্যাঁ উঠছে তো, আর একটা দাঁত উঠছে, আর ওই জন্য ওইটা পড়ে গেছে। কুলকুচি ভালো করে করে নে, যা। ওদের তো টিফিন খাওয়া হয়ে গেছে আর দাঁতটাও ওর উঠে গেছে, আর এখন আমি এসে গেছি বাজারে। তো বাজার তেমন কিছু করব না, শুধু ফল কিনবো ঈশানের জন্য, তারপর একটু ওকে পার্কে নিয়ে যাব আর তারপরেই বাড়ি যাব। তো দেখো, এখন একটু পার্কে বসে আছে, খানিকক্ষণ থেকে আমরা বাড়ি যাব। তো দেখো, বাড়িতে চলে এসেছি আর ও এখানে আর্ট অ্যান্ড ক্রাফট করছে স্কুলের, তো কি একটা বানাতে দিয়েছে, তৈরি করছে সেটা। তো পারছে না, আমাকে বলছে তৈরি করতে, পরে তৈরি করে দেব। এখন আমি রান্না জোগাড়টা করে নেব। তো আজকে রান্না হবে এঁচুড়। আগের সবজি যেহেতু অনেক ছিল আর ওগুলো গরমে ভালো থাকে না, তাই বাজার বেশি কিছু করিনি। আজকের এঁচুড়ের কালিয়া করছি, আর কুমড়োটাও খারাপ হয়ে যাবে তাই কুমড়োটাও করে ফেলছি, আর করছি নিম বেগুন আর ডাল সেদ্ধ। এই হলো আজকের মেনু। তো দেখো, এঁচুড়টা ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা বন্ধ করে এটা রান্না করে নেব। দেখো রান্না হয়ে গেছে, এখন আমি একটি গামলায় নামিয়ে রেখেছি, আর এখন ভাতও বেড়ে নেব, ওদেরকে খেতে দেব। আর আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে দেখো কুমড়োর তরকারিটা আছে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো আজকের মতো টাটা।